বলবো তোমাদের ভাড়ার ব্যাপারে, কারণ ভাড়াটা একটা সত্যি কনসার্নের ব্যাপার, যারা একটু বাজেট ট্রুল বাজেট ট্রিপ করতে চাইছো। এবার বিশ্বাস করো, এই মতন এরকম সুন্দর লোকেশনসে এত সস্তায় হোটেল পাওয়াটা সত্যি আমার কাছে এটা খুব সারপ্রাইজিং লেগেছে। নির্ভানা, ওকে, হোটেল নির্ভানা, এখানে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, আর নিচ থেকে চলে গেলে কিন্তু তাদের থাকার যেই ঘরগুলো রয়েছে নিচ থেকে সিঁড়ি দিয়ে চাষ নিচে নেমে যেতে হবে। এটা হচ্ছে রিসেপশন, রিসেপশনে দেখতে পাচ্ছ বেশ ওয়েল ডেকোরেশন করা, একটা সুন্দর বেড রয়েছে। আর রিকন পিওতে হোটেলের সন্ধান জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 3 থেকে 4 মিনিট নিচে চলে গেলেই কিন্তু বাস স্ট্যান্ড। কোন মাসগুলো এই সব চত্বরে, মানে সিমলা, মানালি, এই স্পিতি ভ্যালিতে খুব মানে রাশ থাকে একটু বলে দিই। আর এটা হচ্ছিল ওয়াশরুম, ওয়াশরুমের সিনটা তোমাদের দেখাই। হোটেলের ব্যালকনি থেকে ঠিক বাইরের দৃশ্যটা এরকম, যতদূর চোখ যাবে শুধু পাহাড় পাহাড় পাহাড়, আর ওই দিকে মেঘের পেছনে কিন্তু রয়েছে একদম গ্লেশিয়ারে ভরা একটা পাহাড়ের চূড়া। ওয়েলকাম ফ্রেন্ডস, স্পিতি ভ্যালি যাওয়ার পথে তোমাদের আরও একটা নতুন ভিডিও হিমাচল প্রদেশ থেকে। এই মুহূর্তে রয়েছি আমি আমার হোটেলে, আর এই হোটেলটির লোকেশন হচ্ছে হলো রিকন পিও। আর রিকন পিওতে হোটেলের সন্ধান জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যারা লাউ স্পিতি ঘুরতে তোমরা আসবে। এক্স্যাক্টলি দেখো, লাউ স্পিতি মানুষে দুভাবে যায়, একটা হচ্ছিলো চণ্ডীগড় বা দিল্লিতে ট্রেনে করে চলে আসলো, সেখান থেকে তারা হচ্ছিলো বাই রোড গাড়ি নিয়ে চলে গেল। কিন্তু সবাই তো মানে গাড়ি একটা 30,000, 40,000, 50,000 বা 70,000 টাকা দিয়ে 7 দিন, 8 দিন, 10 দিনের জন্য গাড়ি বুক করা সম্ভব নয়, তারা কীভাবে যাবে? তাদের জন্য রয়েছে সুপার ক্লাসিক সরকারি বাস পরিষেবা, যার ভাড়া 400 টাকা, 500 টাকা, 250 টাকার মধ্যে তুমি কিন্তু বাসে করে করে তুমি চলে আসতে পারবে এই স্পিতি, লাউ স্পিতি ট্যুর করতে। কিন্তু চণ্ডীগড় থেকে বা দিল্লি থেকে লাউ স্পিতি এতটা দূর, ডিরেক্টলি কিন্তু কোনো কোনো বাস ওখানে আসে না, তাই আপনাকে হল্ড করতে হবে রিকন পিওতে। কোথায় হল্ড করতে হবে? রিকন পিও। তাই রিকন পিওতে এই সুন্দর রিসর্টে আমি রয়েছি, মানে রিকন পিওকে বলতে পারো একটা মানে এন্ট্রি কি পয়েন্ট, মানে চণ্ডীগড় থেকে এখানে আসতে প্রায় বাই রোড 10 থেকে 12 ঘন্টা লাগে, বা অনেক সময় রাস্তা খারাপ থাকলে 14 ঘন্টা লাগে। এখানে এসে মানুষ একদিন রেস্ট নিয়ে থেকে এখানে একদিন সাইট সিন করেও তুমি তা পর দিন যেতে পারো, বা তুমি থেকে তা পর দিনকে তুমি বেরিয়ে যেতে পারো মর্নিং বাসে করে লাউ স্পিতি। তো এই মুহূর্তে আমি রয়েছি রিকন পিওর এই রুমটিতে, রুমটি রিভিউ করাবো। সবার আগে ভিউটা তোমাদেরকে দেখিয়ে নিই, কি অ্যামেজিং ভিউ। এই হোটেলটা তোমরা কীভাবে বুক করবে, হোটেলটা কেন খুব রিজনেবল প্রাইসে, ভাড়া কত, নাম্বার কত, সব তোমাদের দিয়ে দেবো এই ভিডিওতে। এটা হচ্ছে হলো বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা, বাস স্ট্যান্ড থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট উপরে উঠে আসলেই এই রয়েছে কিন্তু হোটেল নির্ভানা, হোটেল নির্ভানা, ওকে, হোটেল নির্ভানা। এখানে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, আর নিচ থেকে চলে গেলে কিন্তু তাদের থাকার যেই ঘরগুলো রয়েছে নিচ থেকে সিঁড়ি দিয়ে চাষ নিচে নেমে যেতে হবে। এবার এই হোটেলটি নেওয়ার পেছনে বেশ কিছু রিজন রয়েছে। বাস স্ট্যান্ডে তুমি যেখানে নামবে, এখান থেকে জাস্ট 3 থেকে 4 মিনিট বাস স্ট্যান্ড হেঁটে, বাস স্ট্যান্ডের পাশেই না অনেকগুলো হোটেল রয়েছে, কিন্তু সেই হোটেলগুলো আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করিনি, কারণ আমি খুঁজছিলাম যখন, কারণ বাস স্ট্যান্ডে কী হয়, বাস স্ট্যান্ডে প্রচুর বাস, প্রচুর লোক, বাজার হাট, পুরো একদম বাজারের মধ্যে রয়েছে, একদম পুরো অল টাইম বাস বাজিয়ে যাচ্ছে, আওয়াজ, গাড়ি ঘোড়া, লোকের কিচির মিচির, সো আই ডোন্ট লাইক এক্সেস নয়েজ। তো আমার মনে হলো একটু আমি যদি বাজারের থেকে 2-4-5 মিনিট থেকে একটু যদি এই ক্রাউডের থেকে বেরিয়ে শান্ত পরিবেশে নিই, তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হবে না। যদিও মানে এই যে গাড়িটা দেখো নিচ থেকে আসছে, ওই গাড়িটার নিচ থেকে জাস্ট 3 থেকে 4 মিনিট নিচে চলে গেলেই কিন্তু বাস স্ট্যান্ড, তোমাদের সিঁড়ি দিয়ে আপনাকে এই রাস্তাটা দিয়ে ওপরে ঢালু মতন মানে খাড়া মতন ওপরে আস্তে আস্তে উঠে আসতে হবে। 3-4 মিনিট ওপরে উঠে আসলেই এই হোটেলটি আপনি পেয়ে যাবেন বন্ধুরা। এবার তোমাদেরকে দেখাবো আমাদের রুমটা, এটা হচ্ছে হলো আমার রুম, ছোট্ট একটা রুম, খুব একটা বড় না, কারণ আমি সোলো ট্রিপ করছি যেহেতু, তাই খুব একটা বড় রুম আমার প্রয়োজন হয়নি। তো একটা সুন্দর বেড রয়েছে একজন থাকার জন্য, দুজনও থাকতে পারো কোনো অসুবিধা নেই, পর্দাটা খুললে সুন্দর বাইরের ভিউ দেখা যায়, টিভি রয়েছে যেগুলো টিভি দেখতে পারো, একটা আলমারি রয়েছে যেখানে তুমি তোমার মালপত্রগুলো কিন্তু সুন্দর করে রাখতে পারো, ফ্যান রয়েছে যদি এখানে ফ্যান ট্যান দরকার পড়ে, না তবু ফ্যান দিয়েছে মাঝে মাঝে গরম পড়ে, আর এখানে ওয়ার্ড্রপে তুমি কিন্তু কম্বল টম্বল সব সুন্দর করে রাখা, ফোন রয়েছে সেটা তুমি রিসেপশনে কল করে অর্ডার করতে পারো। আর এটা হচ্ছিল ওয়াশরুম, ওয়াশরুমের সিনটা তোমাদের দেখাই, গিজার রয়েছে তুমি গরম জল পেয়ে যেতে পারো, পয়ে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন কিন্তু একদম পুরো এই রুমটি। তো যাই হোক, এটা হচ্ছে রুমের টোটাল সিন, একটা টেবিল রয়েছে, এই টেবিল থেকে তুমি হচ্ছে হলো মানে খাবার দাবার খেতে পারো ঘরে বসেই, আর এখানে কিন্তু তুমি চাইলে যদি বাইরে না গিয়ে তুমি ঘরে বসে খাবার চাও, এতে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট থেকে তুমি বিভিন্ন খাবার দাবার পেয়ে যাবে। এটা হচ্ছে রিসেপশন, রিসেপশনে দেখতে পাচ্ছ বেশ ওয়েল ডেকোরেশন করা, আর রিসেপশনের সাথে এখানে কিন্তু বেশ লাইন দিয়ে চেয়ার টেয়ার পাতা রয়েছে, যেখানে তুমি বসে কিন্তু খেতে পারো, মানে খাবার দাবার জন্য দুপুরের লাঞ্চ, রাতে ডিনার, তুমি কিন্তু খাবার দাবার ব্রেকফাস্ট সব কিছু করতে পারো, রাইট? এখানে বেশ মানে মানে খাওয়া দাওয়া এবং রেস্টুরেন্ট মানে স্টে প্লাস রেস্টুরেন্ট কিন্তু
এই হোটেলটি। এবার বলছো রিসেপশন, রিসেপশনে দেখতে পাচ্ছ বেশ ওয়েল ডেকোরেশন করা। বলবো তোমাদের ভাড়ার ব্যাপারে, কারণ ভাড়াটা একটা সত্যি কনসার্নের ব্যাপার, যারা একটু বাজেট ট্রিপ করতে চাইছো। এবার বিশ্বাস করো এই মতন এরকম সুন্দর লোকেশনসে এত সস্তায় হোটেল পাওয়াটা সত্যি আমার কাছে এটা খুব সারপ্রাইজিং লেগেছে। মানে সত্যি খুব সস্তা এবং মানে খুব কম রেটে কিন্তু হোটেল ভাড়াটি। এবার হোটেল ভাড়াটা কিন্তু অলওয়েজ ডিসাইড হচ্ছিল সিজন আর অফ সিজন। সিজন বলছে যখন প্রচণ্ড বেশি পিক টাইমে লোকজন আসে, প্রচুর ট্যুরিস্ট ঘুরতে আসে, তখন ন্যাচারালি পিক টাইমে ভাড়াটা একটু 200-300 টাকা বেড়ে যায়। বাট ওভারঅল কিন্তু পিক টাইম বেশি দিন থাকে না, বছরে মোটামুটি 4-5 মাস মতন পিক টাইম থাকে, বছরের বাকি সময়গুলো কিন্তু ভাড়াটা খুব রিজনেবল থাকে। এবার তোমায় বলি, আমি হোটেলটা বুক করেছি হচ্ছিলো মাত্র 900 টাকা দিয়ে, মানে 1000 টাকা চেয়েছিলো, 1000 চেয়েছিলো, আমি একটু ফোনে বার্গেনিং করেছি, বার্গেনিং করে আমাকে 900 টাকা দিয়েছে। এবার তোমরা যখন করবে তোমরা তখন একটু বার্গেন করবে, রাইট? 900 টাকায় তুমি বলবে, এবার 900 টাকা যদি তুমি দুজন থাকতে পারো 450-450, বা 1000 টাকাও যদি দুজনে 500-500 শেয়ার হয়ে গেল, খুব সস্তায় কিন্তু বিষয়টি। কিন্তু কোন মাসগুলো এই সব চত্বরে, মানে সিমলা, মানালি, এই স্পিতি ভ্যালিতে খুব মানে রাস থাকে, একটু বলে দিই, মে, জুন, জুলাই আর সেপ্টেম্বর অক্টোবর মাসে। এটা বলছে যে দুর্গাপূজা পে টাইম মে না, বাঙালি লোক বহুত আসা হয় কলকাতা সে, ভালো লাগলো দুর্গাপূজাতে বাঙালিরা প্রচুর নাকি এখানে আসে, তাই সেই জন্য এখানে ভাড়াটা একটু বেড়ে যায়। তখন ভাড়াটা বেড়ে যেটা তোমার 900-1000 টাকার যেই রুমসগুলো, তখন কিন্তু এটা 1000-1500 টাকা মতন হয়ে যায়, 1500 টাকা। এবার সেটা ডিপেন্ড করছে, এবার তুমি 1200 নিতে পারো, 1500 নিতে পারো, সেটা সে বুঝে রুম থাকলে একটা ব্যাপার, এই বিষয়ে এর বেশি হয় না। তাই এরকম একটা পরিবেশে রিজনেবল কিন্তু ব্যাপারটা খুবই। নিচে তোমার ডিসক্রিপশনে ফোন নাম্বার টোন নাম্বার দেওয়া রয়েছে এই হোটেলের মালিকের যে ছেলে, যার সাথে আমি কোঅপারেট করছিলাম, ইজ আ ভেরি রিয়েল জেন্টেলম্যান, খুব ভদ্র ছেলে, খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে, মানে খুব মানে স্যার 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 করে খুব মানে ওয়েল গুড। তো ওর নাম্বারটা তোমার দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, যদি তোমরা লাউস পিতিতে আসো এবং আমার মতন যদি রোড ট্রিপ করতে আসো, মানে ওই কোনো রিজার্ভে গাড়ি করলাম না, কারণ আমরা তো পয়সাও নেই বাবা, যে ওই 70,000 টাকা দিয়ে, 50,000 টাকা, 30,000 টাকা দিয়ে রিজার্ভ গাড়ি করবো। হ্যাঁ, রিজার্ভ গাড়ি করা যায় বড় গ্রুপ আসলে। সাপোজ তোমরা 7-8 জন আসলে তুমি রিজার্ভ গাড়ি 30-40,000 টাকা, 50,000 টাকা বুক করলে 7-8 দিনের জন্য ওটা তোমার মানে ভাগ হয়ে গেল, কিন্তু আমি একা অত টাকা দিয়ে তো সম্ভবই নয়। তো আমার জন্য কিন্তু বাস ট্রিপ বিন্দাস, 500-400 টাকা বাসে করে আমি ঘুরছি, লোকাল বাসে করে, টাইমিং অ্যাডজাস্ট করে, ফ্যান্টাস্টিক লাগছে লোকালদের সাথে ঘুরতে। তো তুমি যদি এরকমভাবে আমার মতো লোকাল ঘোরো, কম বাজেটের মধ্যে যদি ঘোরো, লোকাল বাসে করে যদি লাউস স্পিতি আসতে চাও, তাহলে কিন্তু এই হোটেলটা তোমার জন্য একটা ভালো হল্ট হতে পারে। মানে তুমি চণ্ডীগড় থেকে রিকন পিও চলে আসলে, বা সিমলা থেকে রিকন পিও চলে আসলে, একদিন স্টে করলে, আবার সকালবেলা মর্নিংয়ে 5-6টায় বাস আছে এই সামনে বাস স্ট্যান্ড, বাস ধরে তুমি চলে যাবে একদম পুরো স্পিতি ভ্যালি। তো নাম্বার ডিসক্রিপশনে রয়েছে, একবার কলটা করে নিতে পারো। এই ছিল ওভারঅল ভিডিও, ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না বন্ধুরা।